সারা পৃথিবীর জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ, যার নাম প্রত্যেকটি মুসলমানের সোনার অক্ষরে কলিজার মধ্যে লেখা আছে, সেই মানুষটি হলো আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি। সেই লোকটির মঞ্চে পবিত্র কাবা শরীফের ইমাম দুইবার তাফসির এনেছিলেন। কাবা ঘরের ইমাম বক্তব্য দিতে গিয়ে বললেন, আমার জীবনে কোরআনের মাহফিল এত বড় হয় জীবনে চোখে দেখি না। এই দেশ হলো বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। এই দেশে ভারতপন্থী ধর্ম নিরপেক্ষবাদ মতবাদী তথা কথিত নাস্তিকদের স্বপ্ন পূরণ হবে না, পূরণ হবে ইসলামপন্থী, বিজয় হবে আমাদের। মৌচাকে যদি কেউ ঢিল মারে, ঢিলকারী যদি এসপি হয়, ডিসি হয়, সচিব হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, মৌমাছিরা কি দেখে যে উনি বিশাল বড় পাওয়ারফুল মানুষ, আমার ঢিল মারছে, কিচ্ছু বলা যাবে না? মৌমাছিকে এটা কি আর করে বলেন সবাই? মৌমাছি বলে, তুই যেই হ আমার গায়ে হাত দিয়েছিস, তোর কামড় ছাড়া কিছু দিব না, ঠিক কিনা বলেন? এমন ভাবে কামড় দেয় ছয় মাসে বাপের কথা মুখে আসে না, ঠিক কিনা? সামান্য মৌমাছির কামড় যদি ছয় মাসে বাপের কথা মুখে না আসে, আমাদের কোরআনের বাগানে আমাদের এই মৌচাকে যদি কোন মন্ত্রী, প্রধানমন্ত্রী, কোন মানুষ হামলা চালায়, গায়ে হাত দেয়, আমরা মৌমাছিরা এমন কামড় দিব 2080 সাল পর্যন্ত যেন ক্ষমতার মসনদ চোখে না দেখে, ঠিক কিনা বলেন? আমরা কোরআন ছাড়া কোন নেতা মানি না, ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া কোন দল করবো না। আছেন মুসলমান কারা কারা যে আছেন, দুই হাত আল্লাহ দেখা, বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ কোরআনের তাফসির মাহফিলে দেশ, আলহামদুলিল্লাহ। আমি বলি, হতাশা মনকে যদি ভালো করতে চান, কোরআনের কাছে আসো, হতাশা সব দূর করে দিবে, ঠিক কিনা বলেন? আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দিক বলে আমিন, আর আসতে বলে আমিন। এই কোরআন কি শুধু জামাত ইসলামের কিতাব? এই কোরআন কি শিবিরের? এই কোরআন কি আওয়ামী লীগের? এই কোরআন কি বিএনপির? এই কোরআন কি হেফাজতের? কোরআন কার? সবাই চিৎকার করে বলেন, কোরআন কার? আল্লাহ কার? আল্লাহ কি শুধু মুসলমানের? আল্লাহ কার? আল্লাহ সবার, নবী সবার। এই কথা কোথায় আছে? কোরআন শরীফ আছে, কোথায় আছে? তিনি যদি শুধু মুসলমানের আল্লাহ হতেন, তাহলে তিনি বলতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আমি শুধু মুসলমানদের রব। আল্লাহ পাক কি তা কখনো বলেছেন যে আমি মুসলমানদের আল্লাহ? আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের পৃষ্ঠা খোলার সঙ্গে সঙ্গে যে জিনিসটুকুন তামাম পৃথিবীর মুসলমানদের পেটের ভিতরে আমার পরিপূর্ণ করে দিয়েছে, যে সুরাতি এমন কেউ দুনিয়াতে নাই, কেউ বলতে পারবে না যে সুরাগুলো আমি মুখস্থ করেছি। দুই দিন তিন দিন যদি কোনো বিধর্মী মুসলমান হয়ে মসজিদে যায়, আমার আল্লাহ অটোমেটিক একটা সুরা তার পেটে দান করে, সেই সুরার নাম হলো সুরাতুল ফাতিহা, ঠিক কিনা? কি আছে এখানে বলা, সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত মুসলমান গলা ছেড়ে দিয়ে আমার সাথে আবার পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আদায় কর, শুকুর আদায় কর, যিনি সারা জাহানের রব। আল্লাহ শুধু মুসলমানই নয়, আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ কি? আল্লাহ হলেন রব।
আমাদের রব অন্য কেউ নয়, আমাদের রবের নাম কি? আমাদের রবের নাম আল্লাহ। আমরা আল্লাহ পেয়েছি। রব কারে বলে? চাওয়ার আগে যিনি সব প্রয়োজন মিটান তিনি হলেন রব। আমি হলাম রব, আমি হলাম রব্বুল আলামিন। আল্লাহ কি? রব্বুল আলামিন। তিনি হলেন রব। পঞ্চাশ তালার উপরে চিনির বয়ামটা খোলা আছে, কয়দার উপরে? পঞ্চাশ তালার উপরে চিনির বয়াম খোলা। এই চিনির বয়ামটা খোলা আছে, এই গর্থের পিপীলিকাকে কেউ ইহি করলো? ওঠো যাও, পঞ্চাশ তালার উপরে বয়াম খোলা আছে, চিনির বয়ামের মুখ খোলা আছে, ওঠো, চিনি খেয়ে তুমি তোমার গর্থে আবার চলে যাও। সুবহানাল্লাহ। তিনি হলেন রব। তিনি কে? সেই রব শুধু মুসলমানের নয়, তিনি হলেন সারা জাহানের রব। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এই কোরআন শুধু জামাতের কোরআন শরীফ নয়, এই কোরআন বিএমপির নয়। কোরআন কি যদি বলি কোরআন তুমি কার জন্য? কোরআন বলবে হাজা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য আমি কোরআন হিদায়েতের কিতাব। আমি হলাম সারা পৃথিবীর জন্য কিতাব। এবার কোরআনকে যদি বলি কোরআন তুমি কার জন্য? তোমার নবী কার জন্য? সেটাও কি তোমার ভিতরে আছে নাকি? কোরআন বলে হ্যাঁ, তোমার নবী কার সেটাও আমার ভিতরে আছে। ওয়া মা আরসালনাকা পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তমাম পৃথিবীর মানুষের জন্য রহমত করে আমি আমার নবীকে পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাই সাহেব, প্রিয় বন্ধুগণ, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রায় 45,000 মজাদার সংগঠিত হয়েছিল। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মজাদার কিতাব, সেই কিতাবের নাম হলো কোরআন। সেই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআনের 2 নম্বর সুরার নাম বলেন। আমি আজকে কোরআন শরীফের 2 নম্বর সুরা থেকে কথা বলবো। কোরআন শরীফের 2 নম্বর সুরার নাম কি বলেন? সুরাতুল বাকারা। বাকারা মানে কি? বাকারা মানে গাভী। আপনারা ভালোই জানেন দেখি, যে মজা আছে তাফসীর করে আলহামদুলিল্লাহ বলে। সুরাতুল বাকারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, হঠাৎ করে জিবরাইল আমিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাঁটু দিয়ে চোখে চোখ রেখে জিজ্ঞেস করছেন, রাসূলুল্লাহ আপনি কিছু অনুভব করলেন? নবীজি বলছেন, হ্যাঁ জিবরাইল আমি কিছু অনুভব করলাম। কি অনুভব করলেন? আমি দেখতে পেলাম এই মাত্র আরশে আজিবে একটি বিশাল বড় আওয়াজ হলো। জিবরাইল আমিন বলে, রাসূলুল্লাহ হে, এই আওয়াজটুকু হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুয়ার একটা উদ্বোধন করলো, আর আমি সেই জান্নাত থেকে 2টি নূর নিয়ে আপনার কাছে আমি হাজির হয়েছি। প্রথম হলো সুরাতুল ফাতিহা, আর শেষে হলো সুরা বাকারার শেষ আয়াতগুলি। আজকে আমল নাই, আজকে বিভিন্ন জায়গায় যায় তাবিজ কবজের জন্য, পীরের দরবারে যায় কোরআন শরীফ আমল করেন, সুরা ফাতিহার আমল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন যার কাছে আছে, যে জাতির কাছে আছে, গোটা পৃথিবীর মুসলমানদের কাছে চমকিত কাফের গুলি, আজ মুসলমানদের কাছে কোরআন আছে, মুসলমানরা কাফেরদেরকে বস বলে, আজ কাফেরদেরকে ইসলাম বিরোধীদেরকে সার বলে, অথচ উচিত ছিল মুসলমানদের কাছেই এসে সার বলা, ঠিক কিনা? এটা হয়েছে কি জন্য? এটা হয়েছে আমাদের আমলের কারণে, আমলের কারণে হয়েছে। অনেক মুসলমান অনেক ইমামকে পাওয়া যায় রাস্তার মোড়ে মোড়ে, তো এখন পুলিশ দাঁড়ানো আছে। পুলিশ গতকালকে ছিলাম টাঙ্গাইলের বাসায়, এলে রাতের বেলায় আসতেছি টাঙ্গাইল শহরের দিকে, পুলিশ আমার গাড়ি ব্রিকেট দিয়ে বলল, হুজুর কোথায় গিয়েছিলেন? আমি বললাম মাহফিলে গিয়েছিলাম। বলল আপনি কোনো দল করেন নাকি? আমি বললাম হ্যাঁ আমি একটা দল করি। প্রথমে বললাম নাম কেমন? আমার নাম হলো গোলাম আজম। আল্লাহু আকবার।
আমার নাম হলো গোলাম আজম, বলল আপনার দলের নাম কি? আমি বললাম আমার দলের নাম আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, আমি একটা দল করি, সেই দলের নাম হলো ইসলাম। সেই দলের নাম কি? সেই দলের নাম হলো ইসলাম। এই দিন শব্দের অর্থ কিন্তু আগামী কালকে সূর্য উদয় হবে সেই দিন কিন্তু নয়, দিনের সাথে একটা ব দিয়ে যে দিন হবে সেই দিন মানে হলো জীবন ব্যবস্থা। সেই দিন মানে কি? সেই দিন মানে হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা সৃষ্ট জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার নাম হলো কোরআন। জীবন ব্যবস্থার নাম কি? সেই জীবন ব্যবস্থার কথা বাদ দিয়া যারা ইমামতি করে শুধু সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, সরকার যখন আমিও তখন, এইরকম মুনাফিক ইমাম আছে কি নাই? এইরকম মুনাফিক হুজুররা আছে কি নাই? আজ যদি অংশ বাংলাদেশের আলিম সব মুসলমান আলিম যদি এক হতো, আগামীকালকে সূর্য উঠতে দেরি আছে, বাংলাদেশে ইসলাম বিরোধীরা পালাতে দেরি হবে না, ঠিক কিনা বলেন? আজ আমাদের মধ্যে ইউনিটির অভাব, ঐক্যের অভাব, আমাদের অবস্থা হবে আফগানিস্তানের মতো। কাদের মতো? রাশিয়া যখন আক্রমণ করলো আফগানিস্তানে, তখন সমস্ত রাশিয়ানেরা চলে গেলেন জঙ্গলের ভেতরে। জঙ্গলের ভেতরে গিয়া একজন আর একজনকে জড়িয়ে ধরলেন, মুখে চুমু খেলেন, কপালে চুমু খেলেন, সবাই কান্নার রোল পড়ে গেল, বড় বড় আলেমরা এক হয়ে গেলেন। তখন আলেমরা বলল, আক্ষেপ করে বলল, ভাই আমরা যে ঐক্য জঙ্গলের ভেতরে এসেছি, যে ঐক্য আমরা জঙ্গলের ভেতরে এসে মহব্বত দেখাচ্ছি, এই ঐক্য যদি আমরা আফগানিস্তানে প্রকাশ্যে ময়দানে হতে পারতাম, রাশিয়ার বাবার ক্ষমতা ছিল না মুসলমানদেরকে আক্রমণ করা, ঠিক কিনা বলেন? আজকে ইসলামী দলদেরকে আক্রমণ করা হচ্ছে, এইটা সেইটা দেখে গ্রেফতার করা হচ্ছে। এমন দিন আসবে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই প্রচন্ড গাঢ় অমাবস্যার ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ যদি শুভে সাদেক নয়, বাংলাদেশের কপালে, মুসলমানদের কপালে আরো দুর্দিন আসতেছে। ও মুসলমান, আজকে আমাদের যাওয়ার জায়গা নাই। কোথায় মামলা দেবেন? যাদের কাছে মামলা দেবেন তারা তো আপনার মামলা নেবে না, যাদের কাছে বিচার দেবেন তারা তো আপনার কথা শুনবে না। এদের অবস্থা হলো এরকম। একজন লোক নেওয়াত করেছিল আল্লাহ তাআলা, আমার যদি লিচুর গাছে লিচু ধরে, আমি এই লিচুটুকু সর্বপ্রথম ইমাম এবং মুসল্লিদের কাছে হাদিয়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। লিচু যখন পেকে যাচ্ছেন, বাড়ির বাগানের মালিক লিচু পাড়ার জন্যে তিনি গেলেন দুপুর বেলায় বাগানে, যে দেখেন বালি লিচুর বাগানে শুধু লিচুর গাছটা নড়তেছে, কি ব্যাপার এই প্রচন্ড দুপুর বেলায় গাছ এরকম নড়ে কেন? তিনি গাছে উঠলেন, উঠে দেখে একটা দুষ্ট ছেলে ব্যাগ ভর্তি করে তিনি লিচু পেরেছেন। তখন বললো, এই ছেলে, দুষ্ট ছেলে তো লোকের তোরে সরে ফল চোর করে বলতো, আমি বিশ্বাস করতাম না এত সুন্দর ছেলে তুমি, তুমি আমার গাছে উঠে লিচু পারছো, আমি নিয়ত করেছিলাম এই লিচু প্রথমে ইমাম এবং মুসল্লিদেরকে আমি খাওয়াবো, তুমি ঠিক আছে, তুমি যখন লিচু চুরি করছো আমি তোমার কিচ্ছু করবো না, তোমার আব্বা তো অনেক ভদ্র মানুষ, তোমার আব্বার কাছে আমি বিচার দিব। ছেলেটি কোন বলল, কি বললেন? আমার আব্বার কাছে বিচার দিবেন? আমি উড়ছি এই গাছে ব্যাগ নিয়া, আমার আব্বা উড়ছে ওই গাছে বস্তা নিয়া। ছেলের কথা শুনে লোকটা অবাক হয়ে গেল, কি ব্যাপার, তোমার আব্বা সত্যি ওই গাছে উঠছে বস্তা নিয়ে? বলে হ্যাঁ দেখেন, লোকটি ওই গাছে জেগে ধ, সত্যি তো বেটা উঠছে ব্যাগ নিয়া আর বাবা উঠছে বস্তা নিয়া।